যাত্রীবাহী বুলেরো গাড়ির সাথে একটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চারজন। ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকামী থানাধীন আঠারোমুড়া পাহাড়ের 45 মাইল এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটি আম্বাসা থেকে যাচ্ছিল, অপরদিকে কুলাইবাজার থেকে তেলিয়ামুড়ায় যাচ্ছিল বুলেরো গাড়িটি। 45 মাইল এলাকায় বাঁক নিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। এখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার সঙ্গে সঙ্গে রেফার করা হয় রাজধানীর জিবি হাসপাতালে। তো আপনারা কি গাড়িতে আসলেন? আচ্ছা, আপনারা কোথায় গেছিলেন? সবাই কি ব্যথা পাইছে?